কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়। এদিনের প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেব পোদ্দার সহ ছাত্রছাত্রীরা। এদিন এমবিবি কলেজ চত্বর থেকে শুরু হয় এই প্রভাত ফেরি। এমবিবি কলেজ চত্বর থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। এটা স্থাপিত হয়েছে 9 সেপ্টেম্বর 1947 সাল। এবছর 75 বছর পূর্ণ হয়েছে। আমরা 9 তারিখে এটা মেইন অনুষ্ঠানটা আমাদের 9 তারিখ আমরা উদযাপন করব। এটাকে স্মরণে রাখার জন্য এখানে অনেকগুলি কমিটি হয়েছে, কোর কমিটি হয়েছে। সেই কমিটি ঠিক করেছে 5 তারিখ থেকে আমরা এই দিনটিকে উদযাপন করব এবং আজকে থেকে শুরু হয়েছে এবং শুরুয়াত করেছেন আমাদের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা মহোদয় এবং সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন, মেইন দিনে থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রীও থাকবেন, মাঝখানে অন্যান্য অতিথিরা থাকবেন বিভিন্ন অনুষ্ঠান। আজকে শিক্ষক দিবস, তো শিক্ষক দিবস অন্যান্য সময় আমরা আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে করতাম, এবছর এটাকে স্মরণে রাখার জন্য আমরা কলেজ চত্বরে নিয়ে এসেছি। সুতরাং এই দিনটা স্মরণে রাখার জন্য আমরা, যেমন এখানে বহু কৃতি ছাত্র সারা বিশ্বে ছড়িয়ে আছে এবং 1947-এ যেদিন শুরু হয়েছে এখনও ওই সময়ের স্টুডেন্ট পর্যন্ত এখন আছে। এখানে অবনগরে একজন স্টুডেন্ট আছে 1947-এ এবং একজন অস্ট্রেলিয়া আছে বলে আমি শুনেছি, উনিও জীবিত আছেন। আমরা চেষ্টা করছি, এখানে আমাদের সাথেই আছে 1950-এর স্টুডেন্ট আর এন চক্রবর্তী, 1950 স্টুডেন্ট উনি আছে, এরকম বহু এরকম আছে, তাদেরকে কলেজকে স্মরণ রাখার জন্য এবং ওদের এই এই যে কলেজের ইতিবৃত্তান্ত সমস্ত যেন বর্তমান প্রজন্মকে তুলে ধরে সেই জন্য আমরা এটা পালন করছি।